वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে আবারো এক নতুন নিম্নচাপ, যার জেরে আগামী কাল থেকে বাংলার বেশ কয়েকটি জেলায় ভাসতে চলেছে। তো বন্ধুরা, বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বাংলার আবহাওয়া নিয়ে কি আপডেট জানানো হয়েছে বিস্তারিত সমস্ত তথ্য জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ারই আমাদের নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দিতে অনেকটাই মোটিভেশন বাড়িয়ে দেয়। আবারও একটি নিম্নচাপের প্রস্তুতি, সপ্তাহ শেষে বাংলা ও উড়িষ্যায় দুর্যোগের সতর্কবার্তা। উপকূলে থাকা নিম্নচাপ আপাতত শক্তিহীন হয়ে পড়েছে। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন হয়নি। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জেরে ফের একবার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 15ই সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলারই কোথাও না কোথায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক প্রজলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তা স্থলভাগের উপরে অবস্থান করছে। আস্তে আস্তে সমুদ্রও শান্ত হয়ে আসছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, 14ই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে যেন না যান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যার জেরে 17ই সেপ্টেম্বরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। তারপর থেকে 18ই সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপ, যার প্রভাবে 19ই সেপ্টেম্বর রবিবার এবং 20ই সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ উত্তর ওড়িশার উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, তাই আবহাওয়া দপ্তর এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বলেই জানানো হয়েছে।